নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25 এপ্রিল 2022 সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই 5 রাশির প্রবল প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট করুন। আগামীকাল যে 5 রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে, সেই রাশিগুলোর শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে বলবো, এবং আগামীকাল কী যোগ আছে এবং কোন নক্ষত্র আছে এবং দিনে যে শুভ সময় সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। তবে একটি কথা আমি বারবার বলি যে ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওতে কিন্তু আমি দিয়ে থাকি, যেটা আপনারা যদি আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা জানাই যে কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ হচ্ছে রাহু। আপনার ন্যাকাল চার্টে রাহু কেমন আছে? রাহু যদি ভালো থাকে অবশ্যই আপনার কালকে এই 5 রাশির মধ্যে আপনি যদি হন, আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। এর পাশাপাশি শেয়ার মার্কেট থেকে, গোল থেকে, ব্যবসা থেকে, ব্যবসা যারা করছেন তারা 4 গুণ 5 গুণ কিন্তু লাভ করতে পারেন, এবং এর সাথে সাথে বেশ কিছু শুভ সংবাদও কিন্তু আপনাদের আগামীকাল পাবেন। যে 5 রাশির আমি কথা বলছি, সে 5 রাশি আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু হতে চলেছে। অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য হঠাৎ ধনী ব্যক্তি কিন্তু হতে চলেছে। অর্থ এই 5 রাশি পাবে, কত অ্যামাউন্টে অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার জন্মচক্রে ভাগ্যভাবের উপর। আপনার ভাগ্যভাব এবং পঞ্চমভাব যদি পীড়িত না হয়, আগামীকাল আপনি আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটবেই ঘটবে। এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে রাহু খারাপ আছে, রাহু কবচটি অবশ্যই পরিধান করুন, এবং ব্যবসা যারা করছেন তারা ধনলক্ষ্মী কবচ অবশ্যই পরিধান করুন। ভাগ্য ঘুরতে হবেই, ধনলক্ষ্মী কবচ যদি পরিধান করেন ভাগ্য আপনার ঘুরবেই ঘুরবে। এর সাথে সাথে আপনাদেরকে আমি বলবো, রাহু বুধ শুক্র এবং শনি যদি আপনার জন্মচক্রে ভালো থাকে এবং আপনার রাহু গ্রহ যদি ভালো থাকে, আপনার আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং যাদের ক্ষেত্রে জন্মসময় জন্মতাই জন্মস্থান নেই, তারা হস্তরেখা বিচার করেও কিন্তু দেখতে পারেন। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, তার পাশাপাশি কমেন্ট বক্সে মেসেজ করছে, হোয়াটসঅ্যাপের পাশাপাশি কমেন্ট বক্সে যারা মেসেজ করছে তাদের করতে বলবো যে স্যার রাহু কবচ কোথায় পাবো। দেখুন, এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যেটা যাচ্ছে, এখানে আপনার রাহু কবচের জন্য বুকিং আপনারা করুন। রাহু কবচ আপনারা কীভাবে পাবেন সেটা সমস্ত কিছু জানতে কিন্তু পারবেন। অনেকেই কমেন্ট করছেন যে স্যার রাহু কবচটা কীভাবে পাবো। আগামীকাল প্রথমেই বলি, আগামীকাল শতবিশা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র দুটি দুর্দান্ত নক্ষত্র কিন্তু আগামীকাল রিপ্রেজেন্ট করছে, এবং শুক্ল যোগ আগামীকাল থাকছে। শুভ সময় আপনার 11:47 থেকে 12:40 পর্যন্ত। আরেকটি যে রাহুকাল, যেটা আপনাদেরকে বারবার বলি, সেটি হচ্ছে 7:25 থেকে 9:02 পর্যন্ত হচ্ছে রাহুকাল থাকছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট এগুলো করবেন না। আরেকটি যে সময় 4:23 থেকে 5:11 পর্যন্ত, এই সময়টা কিন্তু ভালো। এবার আমি জানাবো রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় এবং
টার্গেট নাম্বার। প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের, তার আগে আপনাদেরকে বলি প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকেই কমেন্ট করুন। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 10:19 থেকে 12:36 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 121। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 121। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 11:18 থেকে 1:04 পর্যন্ত। আপনাদের যে শুভ সময় সেটি হচ্ছে 303। আপনাদের যে শুভ সংখ্যা সময় বলছি শুভ মার্জনা করবেন লাকি নাম্বার 303। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 10:32 থেকে 12:18 পর্যন্ত। 10:32 থেকে 12:18 আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 285। আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 285। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে শুভ সময় 9:12 থেকে 11:32 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 118। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 118। এরপর যে রাশির কথা আমি বলবো সবশেষ যে রাশি আগামীকাল সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় 12:12 থেকে 2:04 পর্যন্ত। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 302। আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার হচ্ছে 302। অর্থাৎ এই যে আমি টার্গেট নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি, এই টার্গেট নাম্বারটা আপনাদের আকস্মিক অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য লাভ ঘটাবে। এবং আবারও বলছি, যাদের ক্ষেত্রে রাহু খারাপ আছে, রাহু পীড়িত আছে, আপনারা নিজেরা বুঝতে পারছেন, আপনারা অবশ্যই রাহু কবচ এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতির জন্য আবারও বলবো ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। বিশেষ রূপে আপনাদের ধনের জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা নিশ্চিত রূপে কিন্তু ভালো কিন্তু হবে। আগামীকাল 25 এপ্রিল 2022 যে পাঁচ রাশি আমি কথা বলছি সেই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।